এত দেরি কেন করলি? একটা খারাপ খবর আছে রে। কি খারাপ খবর রে? বাড়িতে সবাই সুস্থ আছে তো? আমার বাড়িতে সবাই সুস্থ আছে, কিন্তু বল না কি হয়েছে, কি তখন থেকে একটু একটু করে বলছিস? বাজারে গদাই জেঠুর দোকানটা গত 3-4 দিন ধরে বন্ধ আছে রে। তাই নাকি? কই, আমরা তো জানি না। তা কয়েকদিন দোকান না খোলায় আজ আমার বাবা গদাই জেঠুর বাড়িতে গিয়েছিল, গিয়ে দেখে গদাই জেঠু খুব অসুস্থ। ও মা, সে কি রে, কি হয়েছে রে? সেটা নাকি কোনো ডাক্তার ধরতে পারছে না, সারাদিন খালি শুয়ে আছে, খাওয়া দাওয়া করতে চাইছে না, আর শুয়ে বিড়বিড় করছে। আমাদের তো একবার দেখতে যাওয়া উচিত, তাই না? নিশ্চয়ই দেখতে যাওয়া উচিত, আর আমরা এক্ষুনি দেখা করতে যাব, চলো সবাই। গদাই জেঠু, ও গদাই জেঠু, গদাই জেঠু, ও গদাই জেঠু। আমি লজেন্স। ও লজেন্স, জানো লজেন্স, আমার আমার সর্বনাশ হয়ে গেল, আমার আমার সব লুট হয়ে গেল গো। কি লুট হয়ে গেছে তোমার? খাওয়া দাওয়া করছো না কেন? আরে খাওয়া, আর তুমি নাকি সারাদিন বিড়বিড় করছো। এত বড় চোটটা আমি সহ্য করতে পারছি না রে মা, সহ্য করতে পারছি না। চোট? কিসের চোট? ওনাকে সব বলতে বলতো। তুমি আমাদের সব কিছু খুলে বলো গদাই জেঠু। আমি আমি আমার ঠাকুরদার থেকে একটা দামি জিনিস উপহার পেয়েছিলাম রে। কি পেয়েছিলে গো? 100টা সোনার মোহর। সোনার মোহর? এই সোনার মোহরের কথা আমি কাউকে বলিনি রে, এমনকি আমার গিন্নিকেও না। মোহরগুলো সিন্ধুকেই ছিল, সিন্ধুকের চাবিটা হঠাৎ খারাপ হয়ে গেল, তাই নতুন চাবি গড়াবার জন্য শহরে যাব ভাবলাম, কিন্তু এই মোহরগুলো আমি কোথায় রেখে যাব? বউয়ের গয়নার বাক্সে রাখার তো উপায় নেই, এদিকে এদিকে আমার সিন্ধুকের তালা চাবিও দেওয়া যাচ্ছে না। জেঠিমার গয়নার বাক্সে রাখার উপায় নেই কেন? তোমার জেঠিমাকে তো চেনো না, সারা পৃথিবী রাষ্ট্র করে বেড়াবে, তাছাড়া ওই মোহরগুলো গলিয়ে গলায় 7 লহরি হার বানিয়ে ফেলবে। তাহলে তুমি কি করলে? কি আর করব, ভেবে দেখলাম গ্রামের মধ্যে আমি বাদে আর দুজনের কাছে ভালো সিন্ধুক আছে, এক ওই ভুবন মিত্তির আর 2 বকু বাবু। তারপর? তারপর আর কি, গেলাম বকু বাবুর বাড়ি। বুঝতেই তো পারছো দিনকাল তো ভালো নয়, তাই এসব জিনিস বাড়িতে রেখে যেতে সাহস পাচ্ছি না ভাই। তোমার কাছে দামি সিন্ধুক আছে, সেখানে যদি এক রাতের জন্য রেখে দাও, সবাইকে তো আর বিশ্বাস করে রাখতে দেওয়া যায় না, বোঝোই তো। এর মধ্যে কি আছে? শুনে তো মনে হচ্ছে খুচরো পয়সা। তুমি আবার সিন্ধুকে খুচরো পয়সা রাখতে দিচ্ছ? হ্যাঁ, আসলে ঠাকুরদার জমানো পয়সা, উনি খুব ভালোবেসে দিয়েছিলেন, এমনিতেই এগুলো বাজারে অচল হলেও এর মূল্য আমার কাছে কোনো দিন কমবে না, একটু যত্ন করে রেখো ভাই। বেশ, এত করে যখন বলছো তখন রাখছি, তবে কাল সকালে শহর থেকে ফিরে তাড়াতাড়ি নিয়ে যেও ভাই। ঠিক আছে ঠিক আছে, আমি এসেই নিয়ে যাব, আজ তাহলে চলি। হ্যাঁ, না গদাইয়ের বটুয়াটা না খুলে দেখা অবধি আমার মনে শান্তি আসবে না, মনটা মনটা কেমন খচখচ খচখচ করছে, যাইতো একবার দেখে নি, দেখলেই তো আর নিয়ে নিচ্ছি না, এক ঝলক দেখেই আমি রেখে দেব। হ্যাঁ রেখে দিই, দেব রেখে দেব। গদাই গদাই, সামান্য কয়েকটা অচল পয়সা এত যত্ন করে আমার সিন্ধুকে রেখে গেল কেন? হ্যাঁ দেখি তো, কত পুরনো পয়সা। হ্যাঁ এগুলো কি? আমি আমি কি ঠিক দেখছি? মোহর,
মোহর, হ্যাঁ, এ তো রাজ সম্পত্তি। আর গদাইটা আমাকে বলে গেল কি না অচল পয়সা। গদাই অচল পয়সাই যখন বলেছে তখন ও কাল সকালে অচল পয়সাই ফেরত পাবে। আর এই 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 সব সোনার মোহর সব সব হবে আমার 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 সিন্ধুকে থাকবে আমার কাছে থাকবে আমার কাছে আমার কাছে। তারপর পরের দিন মোহরগুলো পেলে কি বলছো গো? বকু বাবু মোহরগুলো ফেরত দেননি? বটুয়াটা ফেরত দিয়েছিল। এই নাও ধরো, সেই কাল যেমন রেখেছিলাম তেমন বের করলাম। এর মধ্যে আর সিন্ধু খোলার দরকারই পড়েনি। অনেক উপকার করলে তুমি আমার গো, অনেক উপকার করলে। দেখি আমার ওই অচল পয়সাগুলো সব ঠিক আছে নাকি। এ কি কি হলো? কি কি হয়েছে? কি আমার আমার আসল জিনিস কোথায় বকু? হ্যাঁ, এই যে সব অচল পয়সা। কি বলছো তুমি? এই তো বললে তোমার দাদুর অচল পয়সাই ছিল বটুয়াতে। না না না, বটুয়াতে মোহর ছিল মোহর। কি অচল পয়সা হয়ে গেল মোহর? হ্যাঁ, আমি কোথায় তোমায় সাহায্য করলাম আর তুমি আমাকেই ফাঁসাতে চাইছো? তুমি এই রকম করবে জানলে আমি কিছুতেই তোমার জিনিস রাখতাম না। একেই বলে চোরের মায়ের বড় গলা। আমার জিনিস চুরি করে আবার আমাকেই মিথ্যে প্রমাণ করছো তুমি? হ্যাঁ, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই অপমান? হ্যাঁ, দূরা দূরা বলছি, দূর হ। অপমান করে তাড়িয়ে দিল আমায়। আমার মোহর নাকি রাতারাতি তামার পয়সা হয়ে গেছে গো। লজেন সাদা, ব্যাপারটা কিন্তু আমাদের দেখতে হবে। আপনি কাঁদবেন না, আমরা দেখছি কি করা যায়। এর যদি একটা বিহিত তোমরা করতে পারো তাহলে আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ওসব লাগবে না, শুধু যদি মোহরগুলো এনে দিতে পারি তাহলে জিতিমাকে বলো একদিন নেমন্তন্ন করে ভালো মন্দ খাইয়ে দিতে, সাথে বকুবাবুর দোকানের রাজভোগ। এই চল তো তোরা, সারা দিন শুধু খাবারের কথা। বকুবাবু তো খুব চালাক মানুষ, কিভাবে মোহরগুলো বের করা যায় বলতো ভূতু? দাঁড়াও লজেন্স দাদা, আগে তো দেখি কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। তার মানে গদাই লস্কর আমাদের মিথ্যে কথা বলছিল এতক্ষণ? বকুবাবুর সঙ্গে কথা না বলে কিন্তু কিছুই বোঝা যাবে না। তাহলে কি আমরা এখন বকুবাবুর বাড়িতে যাব? আগে চল দোকানে যাই, সেখানে না পেলে বাড়িতে যাব। ঠিক আছে, তাই চল। ভাবলেই তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। রাজার ঘরে যে ধন আছে বকুর ঘরেও সেই ধন আছে। বকুবাবু ভেতরে আসবো? কে আমরা আপনার দোকানে গিয়েছিলাম, দোকান বন্ধ দেখে এখানে এলাম। হ্যাঁ, এই এখন কদিন দোকান বন্ধ থাকবে? তা আমি তো বাড়িতে মিষ্টি বেচি না। আমরা এখানে মিষ্টি খেতে আসিনি, ফ্রিতে দিলেও খাবো না। এর নাম মানে দুটোর বেশি খাবো না। গব্বু গব্বু, এই গব্বু তুই চুপ করি। এই এই তোরা এখানে কেন এসেছিস? হ্যাঁ, তাড়াতাড়ি বল তো আমাকে, কাজ না থাকলে তোরা বাড়ি যা। তাহলে আপনি আসল জিনিসগুলো দেবেন না? আরে কিসের আসল জিনিস? তোমাদের বাচ্চা পেয়ে ওই গদাই তোমাদের যা খুশি তাই বুঝিয়েছেন নাকি? হ্যাঁ, তাই নাকি? তাহলে আসল গল্পটা আপনিই বলুন। আমি ওর কাছে 50,000 টাকা পাই, সেই টাকাটা যাতে না দিতে হয় তার জন্য ও এই সব 100 মোহরের কথা তোমাদের বলেছে। আসলে ও আমাকে তামার পয়সাই রাখতে দিয়েছিল। লজেন সাদা, ওকে বলে দাও কাল সকালে পুলিশ ওর বাড়িতে সার্চ করতে আসবে। বেশ,
এই কথাগুলো আপনি না হয় পুলিশকেও বলবেন। হ্যাঁ কি 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 পুলিশ? এই সামান্য তোমার পয়সার কেসে পুলিশ আসবে নাকি? হ্যাঁ আসবেই তো, গদাই যেহেতু তো পুলিশে খবর দিয়েছে। ইন্সপেক্টর তো বললো কাল সকালে এসে এই বাড়িটা সার্চ করবে। আর মোহর পাওয়া গেলে সোজা হাজত, আর যাবজ্জীবন জেল। এবার তাহলে কি করবি, পুলিশকে খবর দিবি? না লজেশ দাদা, পুলিশ লাগবে না, বকুবাবু নিজেই ধরা দেবেন। তুই কি করে বুঝলি যে বকুবাবুই মিথ্যে কথা বলছে? তাই তো, কি করে বুঝলি? ভালো করে মনে করে দেখ, বকুবাবু কথা বলতে বলতে যখন মোহরের কথা বলল, আমি ওর কাছে 50,000 টাকা পাই, সেই টাকাটা যাতে না দিতে হয় তার জন্য ও এই সব 100 মোহর তোরের কথা তোমাদের বলেছে। হ্যাঁ 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 মনে পড়েছে। কিন্তু তাতে কি? আরে বোকারাম, গদাই জেঠু তো একবারও বলেনি বকুবাবুকে যে বটুয়াতে 100টা মোহর আছে। বকুবাবু নিজে বটুয়া না খুললে সেটা জানতেই পারতো না। বকুবাবু শুধু বটুয়াটা খুলেইনি, মোহরগুলো বের করে রীতিমতো গুনেওছে, তাই মোহরের সংখ্যা এত নির্ভুলভাবে বলতে পেরেছে। শাবাশ ভূতু, তুই যে দেখছি পাকা গোয়েন্দা। এখন আমাদের কি করতে হবে বল? এখন আমাদের কিছু করতে হবে না, কিন্তু আমি জানি বকুবাবু পুলিশের ভয় আজ সন্ধে হলেই ওই মোহর নিয়ে শহরের দিকে যাবে। যা করার আমরা তখনই করব। আর একটু অন্ধকার হলেই বেরিয়ে পড়ব। বাড়ির কথা তো বাদই দিলাম, ফুলপাহাড়ে ত্রিসীমানায় এই মোহরগুলো রাখা যাবে না। কাল পুলিশ এসে এগুলো যদি কোথাও খুঁজে পায় তাহলে আমাকেই ধরবে। ওরে বাবা রে বাবা, ভাবলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। না 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 না, তার থেকে বরং শহরে নিয়ে গিয়ে বেঁচে দিয়ে আসি। আর দেরি করে কাজ নেই, আমি এগোই বাবা এগোই। ভূতু, বকুবাবু আসছে, তাড়াতাড়ি কর। দাঁড়া, আগে ম্যাজিক পেন্সিলটা আনি। ফুস 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 সেভেন চুষ। ভূতু শিকির কর, করছি করছি। আজকে ভারি ম্যাজিক হবে। এই আমার ম্যাজিক দাদু আর জাদু ছাগল। ম্যাজিক দাদু, ম্যাজিক দাদু, তুমি ছাগলটাকে নিয়ে বকুবাবুর কাছে চলে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। এই ছাগল, তোকে ডাকতে বললেই মুখ থেকে মোহর বের করবি, প্লিজ প্লিজ প্লিজ। ভূতু, ছাগলের শিং নেই। হ্যাঁ তাই তো, পুশ 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 রে বিঞ্চু। নামা মারে ভূতু, আহা নামা মারে ভূতু, আহা নামা মারে ভূতু। ভূতু চলে এসেছে, নামা মার ভূতু। ও বাবু জান কই, তাতে তোমার কি দরকার? হে ছাড়ো ছাড়ো, রাস্তা ছাড়ো, আমার তাড়া আছে অনেক। তাড়াহুড়ো করে চলে গেলে পরে কিন্তু আফসোস করতে হবে বলে দিলাম। আমার ফালতু কাজের জন্য সময় নেই, মোহর দেখারও সময় নাই। মোহর? এই বুড়োটা মোহরের কথা জানলো কি করে? কি বাবু, সময় আছে নাকি মোহর দেখার? তুমি মোহরের কথা জানলে কি করে শুনি? বারে বা, ভালো কথা কইলেন, ছাগলখানা তো আমার, মোহরের কথা আমি জানবো না তো কে জানবে? মানে ছাগলের সাথে মোহরের কি? আরে এই ছাগলটাই তো মোহর দেয়, আমি বললেই দেয়। এই সন্ধেবেলায় কাজের সময় আমাকে দাঁড় করিয়ে রেখে তুমি ঠাট্টা করছো?
পেয়াদুড়ো। আরে মস্করা করবো কেন, এই দেখো না, দেখো না প্রমাণ। আরে বাবা মোহর দে দেখি। আশ্চর্য, এ তো সত্যি মোহর। তাহলে আর বলছি কি, এই ছাগলটাকে বেচার জন্যই তো ঘুরছি তখন থেকে, কিন্তু তেমন দাম পাচ্ছি কই। এই এই ছাগলকেও বেচে নাকি? তুমি কি বোকা? কি করব বলুন, রাজার নজর পড়েছে এই ছাগলের ওপরে, কোন দিন কেড়ে নিয়ে নেবে, তাই ভাবলাম ভিন গায়ে বেচে কটা টাকা রোজগার করি, আর ছাগলটারেও রাজার হাত থেকে বাঁচাই। বলছিলাম কি, যে আমাকে বেচবেন নাকি তোমার ওই ছাগলখানা? না বাবু, আপনাকে বেচব না। কেন কেন কেন, আমায় বেচবেন না কেন? আপনাকে দেখে মনে হয় না আপনার কাছে অত টাকা আছে। আমাকে দেখে তোর ভিকিরি মনে হচ্ছে? এই 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 দেখ, এই দেখ দেখ, এতে এতে 100টা সোনার মোহর আছে বুঝলি। এই এবার বল, এবার বল বেচবি কি না, বল বল বেচবি কি না। এত করে যখন বলছেন তাহলে এই নেন, আর মোহরের থলেটা আমার দেন। এই নাও, এই নাও মোহর, দাও আমার ছাগল। দাও ম্যাজিক দাদু, তোমার কাজ শেষ, এবার তুমি ভ্যানিশ হয়ে যাও। হুস পুস পুস লাবেন চুস। আমার লাভই হলো, 100টা মোহর দিয়ে আমি চাইলে ইচ্ছে মতন প্রচুর প্রচুর মোহরের মালিক হতে পারবো কি, তাই না? কিরে এই অমন করে দেখছিস? হ্যাঁ, আজ থেকে আমি তোর মালিক বুঝলি। দে 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 দেখি একখানা মোহর, দে দে আমাকে। কিরে মোহর দে বলছি, দে মোহর। কি হলো, আপনি ওরকম ভাবে দৌড়চ্ছেন কেন? ও তোমরা 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 আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, না হলে ও আমার পেট ফুটো করে দেবে গো, পেট ফুটো করে দেবে। পেট ফুটো করে দেবে? কে পেট ফুটো করে দেবে? ওই যাও, ওই ওই ছাগল, ওই ওই ছাগলটা একটু আগে একটা বুড়োর কাছ থেকে কিনেছি, এখন আমার ছাগল আমাকেই তাড়া করেছে। ছাগল? আপনি আবার ওই মোহর দেওয়া ছাগলটা কিনেননি তো? হ্যাঁ, আরে আমি মোহর দেওয়া ছাগলই তো কিনেছি। কেন, কি হয়েছে? সর্বনাশ, ওটা তো একটা ভুতুড়ে ছাগল। হ্যাঁ ভুতুড়ে ছাগল, কিন্তু ওই ছাগলটা তো কিছু চুরি না করলে কারোর পিছনে পড়ে না, নিশ্চয়ই আপনি কিছু চুরি করেছেন। তাহলে আপনি কি ছাগলটা চুরি করেছেন? না 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 না, আমি তো ওটাকে কিনেছি। এই মানে মানে আমি মানে আমি আমি চুরি করিনি তো। ওই দেখ আসছে। না 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 না, খুশ 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 লাগেন চুষ। বকু বাবু চোখ খুলে দেখুন, আপনার পিছনে কে কে কে? কি কুকুর? তুমি এক কোণে তো ছাগল ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল ছিল, কি হলো? হ্যাঁ কি হলো? অজেন্স, একটু আগে ছাগল ছিল না, এখন কুকুর হলো কি করে? খুশ 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 লাগেন চুষ। কুকুর কোথায়? ওটা তো ছাগলই। ছাগল? হ্যাঁ
আমার কেন মাথা ঘুরছে? আমি আমি পাগল হয়ে যাব, পাগল পাগল হয়ে যাব গো। বললাম না, এই ছাগল যাকে ধরে তার জীবন শেষ। ছাগলটাকে কেন চুরি করতে গেলেন বলুন তো? আমি 100টা সোনার মোহর দিয়ে ছাগলটা কিনেছি। আমি ছাগল চুরি করিনি গো, আমি ছাগল চুরি করিনি। এটা চুরি করেছেন তাই তো? এই 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 এটা এটা তুমি কোথায় পেলে? কোথায়? নিজের দোষটা স্বীকার করুন বকুবাবু, না হলে এই ছাগল আপনার পেছন ছাড়বে না। না 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 না, আর ওই ছাগল চাই না আমার। আমি 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 স্বীকার করছি, আমি আমি লোভে পড়ে চুরি করেছিলাম গো, চুরি করেছিলাম। ওকে গদাই জেঠুর কাছে গিয়ে ক্ষমা চাইতে বলো লজেন্স দাদা। এভাবে হবে না, আপনি কাল সকালে এই মোহরগুলো নিয়ে নিজের হাতে গদাই জেঠুর কাছে ফেরত দিয়ে ক্ষমা চেয়ে আসবেন, আর না হলে কিন্তু এ ছাগল আবার ফিরে আসবে। না, আমি যাব, আমি অবশ্যই যাব, অবশ্যই। আর শুধু হাতে যাবেন না, যাওয়ার সময় হাতে করে মিষ্টি নিয়ে যাবেন। তাই হবে গো, তাই হবে, তাই হবে, তাই হবে। দেখলে তো ছোট্ট বন্ধুরা, মিথ্যে কথা বলার ফল কি রকম হয়? তোমরা কিন্তু একদম মিথ্যে কথা বলো না, কেমন? হি হি।